মন্ত্রী সুশান্ত ঘোষ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুশান্ত বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সুশান্ত বাবু, বেনাচাপড়া থেকে শুরু করে বিভিন্ন কাণ্ড, গড়বেতা, কেশপুর, আপনি এই রাজ্যের অনেক সন্ত্রাস, ভোট, ভোটের আগে, ভোট পরবর্তী, একসময় আপনার নামটা মিথের মতো হয়ে গেছিল, জুড়ে গেছিল দুটো, সন্ত্রাস এবং সুশান্ত ঘোষ। আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না, দলগতভাবে জিজ্ঞাসা করছি, সিপিআইএমকে আপনারা হাত ধুচ্ছেন ক্ষমতা থেকে যাওয়ার পর, 11-12 বছর হয়ে গেল, ক্রমাগত হাত ধুয়েই চলেছেন লেডি ম্যাকবেথের মতো, কিন্তু আপনাদের মনও সম্ভবত জানে আর আয়নাও দেখতে পাচ্ছে আপনাদের হাতে এখনও রক্ত লেগে আছে। সুশান্ত বাবু, আপনারা আমাদের হাতে রক্ত লাগার যে কথা বলছেন, আমরা বামপন্থীরা আদর্শের রাজনীতি করি, আমরা রক্তের রাজনীতি করিনি। এই রক্তের রাজনীতি পশ্চিমবাংলায় নিয়ে এসেছিল আজকের শাসক দল, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা ক্ষমতায় আছেন, তারাই তৎকালীন জনযুদ্ধ গোষ্ঠীকে পশ্চিমবাংলার রাজনীতির ক্ষমতার থেকে বামপন্থীদের সরিয়ে দেওয়ার জন্য তারা নিয়ে এসেছিলেন। 2001-এর নির্বাচনের আগে সেই ঘটনার ভুরি ভুরি উদাহরণ, দৃষ্টান্ত পশ্চিমবাংলায় আছে। তার আগে পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে রক্তের দাগ ছিল না। রক্তের দাগ শুরু হলো 2001-এ বামপন্থীদের সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করার যে রাজনীতিতে বর্তমান রাজ্যের শাসক দল, তার সাথে তৎকালীন জনযুদ্ধ, আজকে মাওবাদীদের একটা গোষ্ঠী PWG, এবং তার সাথে BJP, তার সঙ্গে সমস্ত প্রতিক্রিয়াশীল যুক্ত হয়েছিলেন 2001-এ ক্ষমতা দখল করার জন্য। ক্ষমতা দখল হলো না, ক্ষমতা দখল হলো না, তারপরেও তাদের সেই ধারাবাহিক প্রক্রিয়া তারা বন্ধ রাখলেন না। তারপরে মাওবাদীরা ততদিনে মাওবাদী নামে সংগঠিত হয়েছেন, PWG, লিবারেশন সব মিলিয়ে তখন হচ্ছে তৈরি হয়ে গেছে মাওবাদী। সেই মাওবাদীদের সঙ্গে তাদের সখ্যতা তৈরি হয়েছে পশ্চিমবাংলার বামপন্থীদের উৎখাত করার জন্যে। আজকের যে শাসক দল, তার নেতারা, তিনি 2 নম্বর নেতা ছিলেন, এখন যিনি বিরোধী দলের নেতা, তার যোগসাজশে গোটা জঙ্গলমহল দক্ষিণবঙ্গে রক্তাক্ত হয়েছে। এই রক্তাক্ত হওয়ার পিছনে আমাদের কোনো ভূমিকা ছিল না, আমরা তখনও বলেছি, আজও বলছি, সুশান্ত বাবু, যে কোনো হত্যার আমরা বিরোধী। সুশান্ত বাবু, নেতাইয়া গণহত্যায় দায়ী কারা ছিল? মাওবাদীরা, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, BJP না CPIM? কারা জেল খেটে বেরোলো এতদিন পর? আপনারা আপনারা অনেক পিছনে আছেন। 3 বছর আগে আমার বই প্রকাশ হয়েছে, সেই বইয়ের দীর্ঘ একটা বড় জায়গা জুড়ে লেখা রয়েছে যে তখন বামপন্থীদের কালিমালিপ্ত করার জন্যে, যেমন পূর্বে হেমন্ত বোসকে খুন করে, খুন হওয়ার সঙ্গে সঙ্গেই তৎকালীন শাসক দল রাজ্যের বামপন্থীদের উপরে তারা দায় চাপিয়েছিলেন, তৎকালীন কংগ্রেস, এবং হেমন্ত বসু খুন হওয়ার সঙ্গে সঙ্গেই তারা বলে দিয়েছিলেন বামপন্থীরা এই খুনে যুক্ত। আর এই গণহত্যা যেটা আপনারা গণহত্যা বলে চিহ্নিত করেছেন, সত্যি যে কোনো হত্যা নিন্দনীয়। এই প্রসঙ্গে আমার পরিষ্কার বক্তব্য লেখা আছে যে 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে আরও কী করে বামপন্থীদের কালিমালিপ্ত করা যায়, সেজন্য আজকে শাসক দল এবং তৎকালীন মাওবাদীদের যৌথ পরিকল্পনা ছিল। আদালত মুক্ত করেনি, মানে এরা জামিনে মুক্ত, কিন্তু আদালত এদের দোষ থেকে মুক্ত করেনি, এত নির্দোষ প্রমাণিত হননি, এদেরকে ডেকে আপনারা সংবর্ধনা দিচ্ছেন কেন? যে কথাটা, আরে আপনার আপনার সাংবাদিকতার কৌশল দিয়ে আপনি যে প্রশ্ন আমাকে করলেন তার উত্তরে আমি দেওয়ার আগে আপনি অন্য কথায় চলে গেলেন। আমি যে কথাটা বলতে চাইছি যে এই পরিকল্পনা তৈরি হয়েছিল তৎকালীন মাওবাদীদের নেতা কিষেনজির সাথে আজকের শাসক দলের। তারা চেয়েছিলেন যে মানুষের মধ্যে এমনভাবে একটা বার্তা দিতে হবে যে যাতে গোটা মানুষ বামপন্থীদের বিরুদ্ধে চলে যায়। সেটাই ছিল নেতার প্রকৃত ঘটনার আজকের শাসক দল এবং মাওবাদীদের কৌশল। একজন BJP-র, একজন কংগ্রেসের, আমি আপনার বই পড়েছি, আমি আমি বই পেলেই পড়ি সুশান্ত বাবু, আপনার আপনার জেলের ডায়েরিও আমি পড়েছি, আমি পড়েছি, কিন্তু আমার প্রশ্ন সুশান্ত বাবু, আপনি কি এদের এদের দুজনের প্রশ্ন নেবেন, একটা একটা করে প্রশ্ন নেবেন? ডায়েরিতে লেখা নেই, আপনি কি প্রশ্ন করবেন একটা একটা করে? আপনার আমার কথা শুনে নিন, এটা জেলের ডায়েরি যে বই তাতে এটা লেখা নেই। আমি কাউকে প্রশ্ন করবার জন্য আমি বসিনি, আপনি আমাকে প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার জন্য। বেশ, তাহলে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমার প্রশ্ন সুশান্ত বাবুর জন্য এসেছি। আমার প্রশ্ন, নেতাইয়ের দায়টা কার, আর নেতাইয়ের যারা অভিযুক্ত
তারা জামিনে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ইনকিলাব জিন্দাবাদ বলে গলার ফুলে মালা পুড়িয়ে গ্রামে নিয়ে এসে নতুন করে আতঙ্ক তৈরি করবার এই দায়টা কার? যদি মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে কাউকে যদি ক্ষমতার বলে জেলে বন্দী করে রাখা হয়, জেল থেকে মুক্ত হওয়ার পরে মানুষ জানে যে এরা কেউ দোষী নয়, মানুষের আগে মুক্ত হননি, জেল থেকে জামিন পেয়েছেন, অভিযোগ থেকে মুক্ত হননি সুশান্ত বাবু। আপনি নিজেও সুশান্ত বাবু এই প্রক্রিয়াটা খুব ভালো জানেন, আপনি রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী। বলছি না, এ তো সবাই জানেন, এটা নয় জামিনে মুক্ত হওয়া মানে অভিযোগ থেকে মুক্ত নয়। তাহলে কিন্তু যদি জামিনের মুক্তি দেওয়ার সময় বিচারকরা তারা বিচার করে তারা তারা পর্যালোচনা করে দেখেন যে অভিযোগের গুরুত্বে কতটা, যদি অভিযোগের গুরুত্ব গভীর হয় তাহলে তাকে কাস্টডি ট্রায়ালের অর্ডার দেয় বিচারকরা, তার জামিন দেয় না, যে তিনি জেলে থাকা অবস্থায় তার বিচার শেষ করতে হবে, এটাই থাকে বিচারকদের সিদ্ধান্ত। আর বিচারকরা যখন জামিন দেয় তারা নিজেরাও এই অভিযোগ নিয়ে সন্দিহান হয় যে অভিযোগের সত্যতা কতটা, সেটা প্রমাণ হবে যারা অভিযুক্ত যারা জেলবন্দী আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আপনাদের দলের ছাত্র সংগঠনে কি এখন আদর্শের এতই অভাব যে গণহত্যায় অভিযুক্ত একজন আপনাদের কথায় তিনি নির্দোষ, আমি জানি না দেশে বিচার ব্যবস্থা এখনো তাকে নির্দোষ প্রমাণ করেননি বা বলেননি, বিচার ব্যবস্থা তিনি প্রমাণিত হননি, তিনি নির্দোষ, তিনি এখনো অভিযুক্ত জামিনে মুক্ত, তাকে দিয়ে এসে তাকে নিয়ে এসে বইমেলায় এসএফআই এর স্টল উদ্বোধন করাতে হচ্ছে, ফিতে কাটাতে হচ্ছে, আদর্শের এত অভাব আপনাদের, নাকি আপনারা আপনারা একটা বার্তা দিতে চান যে এই আদর্শেই আমরা আমার ক্ষমতায় ফিরতে চাই, এটাই আমাদের পথ? আমরা কখনোই নীতিহীনতার পথে ক্ষমতায় আমরা ফিরতে চাই না। আমরা বামপন্থীরা ক্ষমতালোভী নয়, তাহলে জ্যোতি বসু প্রধানমন্ত্রীর চেয়ারে বসতেন বামপন্থীরা ক্ষমতালোভী হলে। বামপন্থীরা ক্ষমতালোভী হলে 2004 সালে ইউপিএ গভর্নমেন্টের সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব বামপন্থীরা গ্রহণ করতেন, এটা দেশের মানুষ জানে। আপনারা মানুষকে যা বলবেন মানুষরা শুনবেন, মানুষ সিদ্ধান্ত নেবেন, আমরা ক্ষমতালোভী নই, নিশ্চিতভাবে মানুষ সিদ্ধান্ত নেবেন, ক্ষমতায় আসতে চাই নিশ্চিতভাবে। সুশান্ত বাবু অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ।